Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. I'm Intushami Mahmed, owner and founder of Creation Age. Chole ashchi ajker live. So tati kore join koren. Ajke dhamaka 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 offer live. So ajke ei live ta jemon offer live ar next live ajke shobi ekdom chatok dar live thakche. Thik ache? Next live offer live na. Next live hoye ami caption diyechhilam je most awaited dresser live. Thik ache? So tati kore join koren ei live ta totally jara budget friendly dress pachondo koren tader jonno. Thik ache? খুবই গর্জিয়াস কালেকশন, খুবই প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ, প্রত্যেকটা ড্রেসের সাথে কি ভালো লাগে মাশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সো শান্ত ইসলাম আপু সবার আগে জয়েন করেছেন, ফার্স্ট একদম ফার্স্ট, দেখেন তো আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। অল ইজ ওয়েল হলে আমাকে জানিয়ে দিন যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ঠিক আছে? দেখি অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, এটা অনেক সুন্দর লাগার মতোই একটা ড্রেস। আর তনিমা ইসলাম বলছেন ওয়াও ওয়াও ওয়াও, ডলি পারভিন আপু আছে চট জলদি জয়েন করে ফেলেছেন, ওকে সবাই বুঝে বুঝে গেছেন যে আমার টাইমটা কখন, তাই না? ওকে, সো আস্তে আস্তে করে জয়েন করেন, আর বেশি 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 করে শেয়ার করা লাগবে, ঠিক আছে? আজকে 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 যেই সব কোল ড্রেস দেখাবো সব ড্রেসই হচ্ছে কি টু মাচ বাজেট ফ্রেন্ডলি, যেগুলো কিনা অকল্পনীয় ব্যাপার স্যাপার, এগুলো কল্পনা করা যায় না যে হাই হাই এই ড্রেস এত কম দামে এই দামে, ঠিক আছে? এই রকম অবাক হয়ে যেতে হবে প্রত্যেকটা ড্রেস দেখে। ওকে আপু, আমি এই ড্রেসটা নিয়েছি খুবই নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সো আমি যে ড্রেস পরে আসছি সেই ড্রেসটার কোনো নাম দেই নাই, নাম আপনারা দিয়ে দিবেন, ভেবেছি কি যে না নাম খুঁজতে খুঁজতে আরও দেরি হয়ে যাবে, নাম আপনারা দিয়ে দিবেন অ্যান্ড আমরা আমি জাস্ট ড্রেসটা দেখাই দেবো, ঠিক আছে? তো আর কে কে আছেন জয়েন করেন তাড়াতাড়ি অ্যান্ড খুব বেশি বেশি করে শেয়ার করবেন। চলে আসছি আজকের প্রথম লাইভে, আজকে ইনশাল্লাহ আমি তিনটা লাইভ করব, হ্যাঁ কিন্তু আমি করি না ইদানিং, জানেন না একদমই অলস হয়ে গেছি, বাট আমার খুবই ইচ্ছা যে আমি তিনটা লাইভ করি, ঠিক আছে? তো আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসে চলে যাবো অ্যান্ড আমি কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিই যারা আমাদেরকে অর্ডার করছেন ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরে, হোম ডেলিভারি যারা নিচ্ছেন তারা ভালো করে ড্রেসটা চেক করে নেবেন, এখন ড্রেসে কোনো প্রবলেম থাকলে যদি আপনারা রিসিভ করে ফেলেন দেন কিন্তু এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে? লকডাউন চলাকালীন অবস্থায়, লকডাউন না সরি লকডাউন, ওকে লকডাউন চলাকালীন অবস্থায়, ওকে। আচ্ছা আপু, এই ড্রেসের ব্ল্যাকের জন্য ইনবক্স করেছি, স্টক আউট, ব্ল্যাক নাই আপু, ওকে ব্ল্যাক নাই, দেখি তোমাদের একদম পছন্দের একটা ডিজাইন আমি আদার্স কালার্সে নিয়ে আসছি, ঠিক আছে? তো যেটা হচ্ছে কি আমার ড্রেসটা যে খুব বেশি আছে সেটা কিন্তু ঠিক না, তেমন না, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে আপু, আপু জামাটা পেয়েছি ধন্যবাদ। তো দুই দুইটা কালার আমার ড্রেসটা কি দুই দুইটা কালার, মোস্ট গর্জিয়াস এভার একটা ড্রেস, হ্যাঁ যারা নিয়েছেন তারা জানেন, ব্ল্যাকটা অনেকেই নিয়েছেন অ্যান্ড তারা বলতে পারবেন যে কী কোয়ালিটি অ্যান্ড কী প্রাইসে কী কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, অদ্ভুত সুন্দর ড্রেস, ঠিক আছে? বেশি 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 করে শেয়ার করতে হবে, শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে, হলেও তো হতে পারে যে আজকে কোনো গিফট দিয়ে দিতে পারি, তাই না? শেয়ার করে শেয়ার ডান লিখুন, যারা যারা শেয়ার করছেন তারা তারা শেয়ার ডান লিখুন, ওকে আপু। কুরিয়ারে নিলে কিভাবে চেক দিব, চেক কুরিয়ারে নিলে যদি কোনো প্রবলেম হয়, যেমন সুন্দরবন এসে পরিবহন নিলে আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা এক্সচেঞ্জ করে দেবো, নো প্রবলেম, ওটাতে কোনো প্রবলেম নাই, বাট যারা হোম ডেলিভারি নিচ্ছেন তারা একটু ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে? তারা ঘুরা নাই ভাই, গিফটের ড্রেস পাচ্ছেন না আপনি, টাকা দিয়ে নিচ্ছেন, তো ভালো করে ড্রেসটা দেখে দেন ডেলিভারি বয়কে পে করবেন, ঠিক আছে? মেহেদি কালার, রাইট, এটা হচ্ছে কি মেহেদি কালার, মেহেদি কালার ড্রেস কিন্তু আমার তেমন নাই অ্যান্ড আমার কালেকশনে তোমরা দেখছো এর আগে আমি মেহেদি কালার ড্রেস খুব একটা দেখাই নাই, ঠিক আছে? খুবই সুন্দর একটা মেহেদি কালার, মেহেদি কালারের মধ্যে অনেক ভ্যারিয়েশন হয়, তো এটা খুবই সুন্দর, খুবই ডার্কার মেহেদি কালার, অনেক সুন্দর একটা ডার্ক মেহেদি কালার, খুবই 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 কেমন যেন লাগে দেখতে, মানে খুবই ব্রাইট লাগে দেখতে, ঠিক আছে? অ্যান্ড আপু দাম কত, ওকে গোল্ডেন মেহেদি কালার, রাইট, গোল্ডেন মেহেদি কালার, ও মাই গড, ও মাই গড, ঠিক আছে? টু মাচ বিউটিফুল, টু মাচ বাজেট ফ্রেন্ডলি, এরকম রয়্যাল লুকিং একটা ড্রেস, হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে দিয়ে দিব, যেইটা কিনা যারা আগে জানেন তো তারা জানেন অ্যান্ড যারা না জানেন তারা কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে? সো এই এই ড্রেসের দুইটা কালার আমার কাছে অ্যাভেলেবল আছে, হ্যাঁ একটা হচ্ছে গিয়ে মেরুন কালার অ্যান্ড দেন একটা হচ্ছে গিয়ে আমি যেটা পরে আছি সেইটা, ঠিক আছে? মেহেদি কালার, মেহেদি কালারটা বেস্ট মনে হচ্ছে মেরুনটা চাইতে, কারণ মেরুন আমার অনেক ড্রেস আছে অ্যান্ড আমি জানি যে আমার আপুদেরও মেরুন কালার অনেক ড্রেস আছে, সো এই তো এই কালার ড্রেসটা হয়তো বা নাই, ঠিক আছে? এই কালার ড্রেসে অনেকেরই নাই, ওকে গোল্ডেন মেহেদি নাম রাখতে পারো, স্মতরা মিলি আপু ভালো, গোল্ডেন মেহেদি ভালো, বাট আমি আরেকটু 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 একটু সুন্দর লাগুক এরকম নাম চাচ্ছি, কারণ ড্রেসটা অনেক গর্জিয়াস, প্রাইসের তুলনায় ড্রেস এমন গর্জিয়াস, টু
মাচ গর্জিয়াস, ঠিক আছে? সো আমি একটু দেখাই দিই, ড্রেসে কাপড়ের কোনো কমতি নাই, জাস্ট আমি দেখাচ্ছি, দেখেন 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 দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে ওয়াও, এতগুলো কাপড়, ঠিক আছে? যা, এটা ছুটে না কেন? ওকে, সো এতগুলো কাপড়, কাপড়ের কোনো কমতি নাই, ঠিক আছে? বলেছি না যে কাপড়ের কোনো কমতি নাই, অ্যান্ড পিওর কটন, একদম 100% পিওর কটন। আমার ক্যাপশন আজকে দেখেন, বাজেট ফ্রেন্ডলি কটন কালেকশন। উম্মে হোসেন আপু বলছেন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। লাবণী আক্তার আপু বলছেন ভেরি নাইস ড্রেস, ওকে, বাট আদরি রহমান বলছেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, অ্যান্ড আজকে কিন্তু আরেকটা সারপ্রাইজ লাইভ আছে, ঠিক আছে? সেইটা যদি দেখতে হয় তাহলে রাতের লাইভটা মিস করা যাবে না, কারণ আজকে যে সারপ্রাইজ লাইভে সারপ্রাইজ ড্রেসটা পাবেন সেটার জন্য লাইক 6-7 মাস ওয়েট করেছেন সবাই, ঠিক আছে? বাট ড্রেসটা খুবই কম, সো ওটা গেল, এখন রাতের লাইফটা মিস করা যাবে না। এখনকার লাইফ দেখেন, ওকে, কখন থেকে অপেক্ষায় বসে আছি, তুমি তো দেখতে পাচ্ছ না, গোল্ডেন মেহেদির নাম রাখতে পারো। গোল্ডেন মেহেদির নামটা ভালো, বাট আমি আরেকটু 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 কেমন জানি একটা একটা সুন্দর নাম চাচ্ছিলাম, ঠিক আছে? টু মাচ বিউটিফুল কালার। আমি একদম শর্টলি ড্রেসগুলো দেখাবো, কারণ আমি চাচ্ছি যে আমি যে কালেকশনের বস্তা নিয়ে আসছি, হ্যাঁ, এত বড় বস্তা নিয়ে আসছি, সেই বস্তাটা যেন পুরো ঢেলে দিতে পারি লাইভে, হ্যাঁ। তো দেখা যাক, ওকে, তুমি বেশি করে চা ও কফি খাও, তাহলে তোমার অলসতা ও ক্লান্তি দূর হয়ে যাবে। আসলে আমি কিন্তু চা কফি কোনোটাই খাই না, ঠিক আছে? বাট কেন যে এত অলস হয়ে গেছি ইদানিং, দেখো আমি কিন্তু জাস্ট এই ঈদুল আজহা আসার আগে যখন আমি লাইক আমি কি করলাম, আমি রোজার ঈদে আমি 3টা করে লাইভ করছি, 2টা করে লাইভ করছি, আমার কোনো অলসতা লাগে না, বাট এইবার আমি ঝিমাই গেছি পুরো, সত্যি কথা। গোল্ড মেহেদি, ওকে, গোল্ড মেহেদি, কখন থেকে, ওকে, তোমার অপেক্ষা করছি মোদরা মিলি আপু, আমিও কখন থেকে অপেক্ষা করছি যে আপনাদের সাথে কখন দেখাবে, কথা হবে, দেখাবে, কথা হবে। ওকে, চলে যাই ড্রেসে, হ্যাঁ, ড্রেসের দেখেন, একদম পাশ দেখেন ড্রেসের, অনেক কাপড় দেওয়া আছে, আমি একেবারে বলে দিই ড্রেসটাতে লাইক 80 ইঞ্চি কাপড় দেওয়া আছে, যেটা কিনা সবার হয়ে যাবে, ঠিক আছে? সববার হয়ে যাবে, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা, দেখা যাচ্ছে এখান থেকে পুরো ড্রেসটাতে ডিজিটাল প্রিন্ট করা, অ্যান্ড এত সুন্দর একটা ওয়েতে ডিজিটাল প্রিন্ট করা, ও মাই গড। প্রাইস প্লিজ, প্রাইস একদম সারপ্রাইজ প্রাইস, তো একটু অপেক্ষা করা লাগবে প্রাইসটা জানার জন্য, ঠিক আছে? অ্যান্ড যারা প্রাইস জানো তারা চুপ করে বসে থাকবা, ঠিক আছে? নিচে ভাসি বলছেন 45টা গ্রুপে শেয়ার করেছি, থ্যাংক ইউ। ওড়না কটন হবে না? এটার ওড়না কটন না, কিন্তু আমার অন্য কটনের ড্রেস আছে না, এখন কটন ওনার ড্রেস দেখাই দেবো, নো প্রবলেম আপু। একটা ড্রেস এক্সচেঞ্জ চাচ্ছি আমি, কজ আমার জামাতে এমব্রয়ডারি উঠে গেছে। ওকে আপু, আপনি পেজে নক করেন। আর ওকে আমি বলছেন হাই আপু, হ্যালো। হোসনা আকবর আপু বলছেন হাই আপু। নিশি ভাসি বলছেন নাইস নাইস কালেকশন, ওকে। তো সুমি মাহমুদ আপুও জয়েন করে ফেলেছেন। সো এটার যে ম্যাটেরিয়ালটা, কটনের ম্যাটেরিয়ালটা দেখেই, সো সফট, একদম পাতলা, আরামদায়ক, হ্যাঁ, গরমের মধ্যে মানে একদম গায়ে পরে থাকার মতো একটা ম্যাটেরিয়াল, অনেক সুন্দর একটা গর্জিয়াস কালারের ভেতরে, ঠিক আছে? এই যে দেখেন কালারটা দেখেন, ওয়াও, বেলভেট, বেলভেট মেহেদি কালার না, বেলভেট হেনা কালার যদি বলেন, বেলভেট অলিভ কালার যদি বলেন তাহলেও হবে, হ্যাঁ, ডার্ক অলিভ, বেলভেট ডার্ক অলিভ, ঠিক আছে? ও মাই গড, এতটা ব্রাইট, এতটা সুন্দর এই কালারটা, যেটা কিনা হাতে না নিলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর কালারটা। মেরুন কালারও কিন্তু ছিল, বাট আমি মেরুন কালারটা বানাই নাই, আমার মনে হয়েছে যে না আমি এই কালারটা বানাই, এই কালারটা কেমন জেনে একটা না একটা সুন্দর একটা যে ডিফারেন্ট ডিফারেন্ট লুক দিচ্ছে, ঠিক আছে? আপু আমি নিব কয়দিনে পাবো, 2 ডেজ আর 4 ডেজ, ঠিক আছে? যারা নেবেন তারা খুব দ্রুত করে অর্ডার প্লেস করে দেবেন, সময় বেশি নাই, হ্যাঁ, যা ড্রেসটা তো আপনার হাতেও পৌঁছাইতে হবে, ঠিক আছে? ওকে, সো আমি গলার পোর্শন থেকে যাই, টোটালি ডিজিটাল প্রিন্ট করা, সো আমি গলার পোর্শনে ডিজিটাল প্রিন্টটা দেখাই দিই, গলাতে কফি কালার ভেতরটাতে আর কি, কফি কালার, তারপর পিচ গোল্ড কালার, তার মধ্যে আবার এই যে লেমন লেমন কালারের, হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট করা আছে। ওকে, এত বড় বস্তা নিয়ে আসছো, তাহলে তো আরও আগে আসতে হতো, এখন এত ড্রেস কীভাবে দেখাবেন, না না পারবো, সমস্যা নেই, খুব জট জলদি দেখাই দিব, ঠিক আছে? ঈদের মেহেদি, এটা ঈদের মেহেদি, না ঈদের মেহেদি না, বেলভেট হেনা দিয়ে দেয়, বেলভেট হেনা কেমন লাগতেছে না, ম্যাচিং হচ্ছে না, বাট খুব সুন্দর একটা বেলভেটি কালার এটা, ঠিক আছে? তার মধ্যে গলাতে এই যে এইভাবে সুন্দর করে কালার কালার দিয়ে, যে যেমন দেখেন লেমন গোল্ডেন কালার দিয়ে অনেক সুন্দর করে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে, তার মধ্যে আবার এই যে, হ্যাঁ, এখানে আবার রয়্যাল লুকিং ডিজিটাল প্রিন্ট, অ্যান্ড এখানে শুধু ডিজিটাল প্রিন্টে ক্ষান্ত যায় নাই, ঠিক আছে? এইখানে কিন্তু আছে এই যে ফয়েলের, হ্যাঁ, একদম সফট ফয়েলের, হ্যাঁ, জরি সুতোর এমব্রয়ডারি করা,
করা, একদম দেখেন খুবই সুন্দর করে ফয়েলের দড়ি সুতো দিয়ে এমব্রয়ডারি করা, অ্যান্ড প্রত্যেকটা ডিজাইনে, হ্যাঁ ডিজাইনের আউটার লাইনগুলোতে অনেক সুন্দর করে নিখুঁত করে এইভাবে ফয়েলের জড়ি সুতোর এমব্রয়ডারি করা আছে। অ্যান্ড দেখে দেই এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মানে এত সিরিয়ালে এত সুন্দর করে একদম ওই যে বরফি শেপের মিরর ওয়ার্ক করা আছে। ঠিক আছে, হাই আপু বেগম নাসির, হাই আপু বেগম নাসির, লাভ লাইক উইথ শেয়ার ডান, থ্যাংক ইউ। আমি নিবো আপু, নিতেই হবে, এই ড্রেসটা মিস করা যাবে না, উফ নিতেই হবে বলতে যাবে, হাতে ব্যথা পাইছি। আচ্ছা ওকে, রোজার মধ্যে দুইটা তিনটা লাইভ করছো তুমি, এখন এত দেরি করে আসো, এত অলস কীভাবে হয়ে গেলা? ওকে, আমরা দুপুরবেলা না শুয়ে তোমার অপেক্ষায় বসে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস মাই গ্রেট প্লেজার, গ্রেট প্লেজার। ঠিক আছে, ওকে, তো শুয়ে বসে থাকো, এখন আজকে উসুল হয়ে যাবে ঘুমের, মানে ঘুমের যে ক্ষতিপূরণটাই আজকে হয়ে যাবে। মানে আজকে যে টাইপের ড্রেস দেখাবো প্রত্যেকটা লাইভে, যে টাইপের ড্রেস দেখাবো, কারণ ঈদ একদম সামনে, হ্যাঁ খুব চট জলদি করে আমাদের কালেকশনগুলো কী করতে হবে, নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো গোল্ডেন হেনা নাম দেন আপু। আচ্ছা যাও, গোল্ডেন হেনা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে গোল্ডেন গোল্ডেন ভাবো আছে, আবার হেনা। ঠিক আছে, ওকে, আমাকে একটু পানি খাওয়াতে বলেন না, সো বিউটিফুল। সো আমি গলাটা আবার দেখাই। ঠিক আছে, এই যে দেখেন এইভাবে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা, দেন এই যে সুতো দিয়ে অনেক সুন্দর করে, দেখেন সুতো দিয়ে অনেক সুন্দর করে মিরর আর্ট করে, মিরর কিন্তু এত, মিররটা এত শো অফ করছে না, হ্যাঁ মিররটা কিন্তু জাস্ট লাইটলি লাইটলি দেখা যাচ্ছে, জাস্ট তুমি যখন ড্রেসটা বানাবো তখন না একটু চকচক 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 করবে। তো এটা গলার পোর্শনটা, মোস্ট গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট, অ্যান্ড এটা দুই সাইডে যে এইরকম দেখছো লহর গেছে, খুব সুন্দর লহর গেছে দুই সাইড দিয়ে, এই লহরগুলো কিন্তু অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, হ্যাঁ উইথ এই যে দেখেন খুবই সুন্দর গোল্ডেন অ্যান্ড কফি অ্যান্ড একটা যে পিচি পিচি কালার দিয়ে, সো খুবই সুন্দর করে এইভাবে দুই সাইড দিয়ে লহর গেছে, যেটা কিনা বানানোর পর দেখো অনেক সুন্দর লাগবে দুই সাইড দিয়ে, হ্যাঁ দুইটা একদম স্ট্রাইট গেছে অনেক সুন্দর করে। দে নিচের অংশে চলে আসি, অ্যান্ড নিচের অংশে যাওয়ার আগে কিন্তু আবার দেখাই, হ্যাঁ এই দুই সাইডেও কিন্তু মিরর ওয়ার্ক করা আছে, দে নিচের অংশ দেখাই দেই, ও মাই গড, এত সুন্দর, এত সুন্দর কালার কম্বিনেশন। কালোটা অর্ডার করেছিলাম, ওরা বলেছে নেই, চার দিন আগে বলেছি কালোটা নাই আপা, স্টক আউট। ঠিক আছে, কালোটার ক্ষতিপূরণ করার জন্য আমরা নিয়ে আসছি আজকে গোল্ডেন হেনা। ঠিক আছে, ওকে, সো এটা হচ্ছে গিয়ে প্যানেলটা, প্যানেলটাতে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, এভাবে একদম ডিজিটাল প্রিন্টের গাছ গাছ একটা খুব সুন্দর প্রিন্ট করা আছে, এই যে গাছ গাছের মতো করে কালারফুল গাছের, পিঙ্ক কালার আছে, হ্যাঁ ব্লু কালার আছে, গ্রিন কালার আছে, অনেক সুন্দর 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 গাছ গাছ করে ডিজিটাল প্রিন্ট করা আছে। দেন মিডলে যে অপশনটা আছে একদম দুই লহরের মাঝখানে যে প্রিন্টটা আছে বড় বড় গোলাপ দিয়ে, সেখানে কিন্তু পুরো গোলাপের দেখেন প্রত্যেকটা গোলাপের প্রত্যেকটা ফ্লাওয়ার, ইভেন দ্য ছোটো ছোটো ফ্লাওয়ার যে আছে সেগুলোর আউটার লাইনও কিন্তু অনেক সুন্দর করে এই যে এইভাবে ফয়েলের জারি সুতোর এমব্রয়ডারি করা দেখা যাচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট করে, জাস্ট প্রত্যেকটা পাতা পাতা দেখেন, এখানে যে থোকা ফ্লাওয়ারটা আছে, জাস্ট এখানে যে থোকা ফ্লাওয়ারটা আছে এটাতে অনেক সুন্দর করে থোকা থোকা পাতার ভিতরে এই যে এইভাবে একটা একটা ধরে ধরে ফয়েলের জড়ি সুতোর এমব্রয়ডারি করা হয়েছে। সো গলায় ফয়েলের জড়ি সুতোর এমব্রয়ডারি, প্যানেলের ফয়েলের জড়ি সুতোর এমব্রয়ডারি, আর কী চাই? অ্যান্ড মাঝখানে দেখেন আরও অনেক কিছু আছে, এই যে মাঝখানে আবার মিরর ওয়ার্ক করা আছে, মিররগুলো খুব সুন্দর করে রেশমি সুতো দিয়ে, হ্যাঁ বসানো, খুবই নাইস করে বসানো আছে। সো অসাধারণ একটা ড্রেস, ওকে, আমার অনেক পছন্দের কালার, দাম বলেন তাড়াতাড়ি। হ্যাঁ আমারও অনেক পছন্দের কালার, বাট আমার না খুব একটা কালেকশন নাই, হ্যাঁ এই কালারের কালেকশনটা খুব একটা নাই, কারণ এই কালারটা খুবই রেয়ার কালার, ওকে। সো বিউটিফুল, সো বিউটিফুল, টোটাল ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম, প্যানেলের ডিজাইনটা অ্যান্ড প্যানেলের যে ডিজিটাল প্রিন্টের সাথে যে ফয়েল ওয়ার্কটা আছে সেটাও দেখিয়ে দিলাম, এবার প্যানেলের নিচে যেটা আছে, ওয়াও 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 ওয়াও, হ্যাঁ একদম দেখেন, হ্যাঁ কলকা কলকা করে একদম রয়্যাল ডিজিটাল প্রিন্ট। ঠিক আছে, এত কথা কিভাবে বলে মানুষ, ওকে নিহারা পাখি, এই যে আপনাদের দেখে কথাগুলো মুখ দিয়ে এসে পড়ে, ঠিক আছে কি করব, এই যে দেখেন অনেক সুন্দর, হ্যাঁ এখানে ল্যাভেন্ডার কালার আছে, অরেঞ্জ কালার আছে, হ্যাঁ তারপর গোল্ডেন কালার আছে, টু মাচ বিউটিফুল, ওকে। ওকে আপু, আমি 5 পিস ড্রেস নিয়েছি, বাট নেক্সট অর্ডারটা এখনও পাইনি, ফ্রাইডে থেকে শুনছি প্রক্রিয়াধীন, ফ্রাইডে থেকে কতগুলো ড্রেসের জন্য আমাদের কিছু পেন্ডিং অর্ডার আছে, সেগুলো আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি আমার কমেন্ট পড়ো না খালেদা বেগম, আপু সেটা কি হয়, আপু ড্রেসগুলো পাইছি আলহামদুলিল্লাহ, ড্রেস আর সো কিউট, থ্যাংক ইউ জান্নাত চৌধুরী, আপু ইউ আর টু কিউট। ঠিক আছে, সো এই যে দেখেন
প্যানেলটা দেখেন খুবই সুন্দর, হ্যাঁ কালারফুল একদম, একদম একটা রাজকীয় ভাব আছে প্যানেলে, খুবই সুন্দর গর্জিয়াস একটা প্যানেল। তারপর লাস্ট প্যানেলটা আরও সুন্দর করে এই যে এইভাবে, হ্যাঁ খুবই সফট একটা কটন ম্যাটেরিয়ালের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে, লাস্ট প্যানেলটা শুদ্ধ, ঠিক আছে। আপু আমার ক্যাটমিন ড্রেসটা এখনও পাইনি, ক্যাটমিন অবশ্যই পাওয়ার কথা, ক্যাটমিন একটা পেন্ডিং ছিল না, ক্যাটমিন্ট আছে আমাদের কাছে। সো বিউটিফুল একটা জিনিস, পুরো ফ্রন্ট পার্টটা দেখে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা উইথ অনেক সুন্দর ওয়ার্ক, হ্যাঁ ফয়েলের এমব্রয়ডারি ওয়ার্ক মিরর ওয়ার্কের সাথে, ঠিক আছে। সো এটা গেল ফ্রন্ট পার্টটা। অ্যান্ড এটা না একটু আপনারা খেয়াল করে দেখবেন যে আমি তো মোটা মানুষ, ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখবেন যে এই প্রিন্টার জন্য না মানে খুব একদম একটু স্লিম স্লিম লাগছে, একটু স্লিম স্লিম লাগছে, ঠিক আছে। ওয়াও ব্যাক পার্টটা দেখেন, ও মাই গড, ও মাই গড, ঠিক আছে, একদম ক্রাউন স্টাইলে, ঠিক আছে, খুবই সুন্দর মুকুটের মতো অনেক সুন্দর একটা ব্যাকপার্ট আছে, সেটাতে অনেক সুন্দর করে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে। এই যে দেখেন এইভাবে নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে, ও মাই গড, এত সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্ট। আমি একটু সামনে থেকে, আমি একটু দূরে থেকে দেখাই, এই যে দেখেন ডিজিটাল প্রিন্টটা একদম, আপনি যখন বানাবেন এই যে পিঠের কাছে যে পোর্শনটা থাকবে, জাস্ট আমার ব্যাকপার্টটা দেখলে বুঝে যাবেন এত সুন্দর একটা লুক ক্রিয়েট হবে। আমি অনেক ডিজিটাল প্রিন্ট দেখেছি, অনেক ড্রেস আপনাদের আমি দেখিয়েছি আপনারা জানেন, বাট এইরকম ব্যাকপার্টের ডিজাইন কিন্তু খুব রেয়ার, অ্যান্ড খুব রেয়ার কি কখনোই দেখানো হয় নাই, হ্যাঁ এই ডিজাইনটা যে এত সুন্দর, এত মানে ইউনিক একটা ডিজাইন, ঠিক আছে। তুমি এখন অনেক অলস হয়ে গেছো, আচ্ছা রোজার মধ্যে দুই তিনটা লাইভ করতা কিন্তু এখন তোমাকে অলসে ধরে গেছে, এদিকে আমরা দুপুরবেলা বসে আই, একই কমেন্ট বারবার করেন কেন আপু। ওকে ব্যাকপার্টটা ওয়াও, হ্যাঁ এটা ব্যাকপার্টটা ওয়াও, ওকে ও মাই গড, ও মাই গড, এটা শুনতে খুব ভালো লাগে, ও আমার কোকিল পাখি, এটা আমি নেব, ওকে নীলা চৌধুরী পাখি, এটা নিতেই হবে নীলা পাখি, এটা নিতেই হবে, কারণ এইটা টু মাচ বিউটিফুল একটা ড্রেস, একদম ডার্ক হেনা কালার, একদম ডার্ক হেনা কালার। এবং আপনারা সবচেয়ে বেশি সুন্দর কি জিনিস ড্রেসে জানেন, এটার কালারটা যে না, এটার কালারটা বেলভেটি কালার, হ্যাঁ কতগুলো কালার হয় কি ডার্ক হয়, বাট বেলভেটি যে ভাবটা আছে, বেলভেট বেলভেট যে ভাবটা আছে সেইটা থাকে না এটাতে, কিন্তু জাস্ট একটা এই দেখেন এই যে শাইনিংটা দেখেন, জাস্ট মুভ করলে একটা শাইনিং হয়, একটা বেলভেটি বেলভেটি টেক্সচার হয়, ঠিক আছে। ওয়াও আপু নাইস ড্রেস, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে টোটাল ব্যাকপার্ট, অ্যান্ড আমাদের আশা সিদ্দিক আপু জয়েন করে ফেলেছেন, ওকে রুসা জাহান আপু জয়েন করেছেন, বলছেন শেয়ার দার আপু আপনি কথা বলেন অনেক সুন্দর করে, দাম বলেন, থ্যাংক ইউ, বলে দিব দাম বলে দিব রে। আরফ আরফ বলছেন আমি নিব, ওকে অনেকেই নিতে চাচ্ছেন, বাট খুব দ্রুততার সাথে নিয়ে নিতে হবে, ঈদের কিন্তু আর বেশি বাকি নেই। ব্যাকপার্টটা দেখেন অসম্ভব সুন্দর, ফ্রন্ট পার্টের ডিজাইন দেখে যদি মনে করেন যে না ব্যাকপার্টার দেখা দরকার নেই, তাহলে কিন্তু অনেক মিস করবেন, কারণ ব্যাকপার্টটা অসম্ভব 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 সুন্দর, ঠিক আছে। এই যে পুরো ব্যাকপার্টটা, অ্যান্ড এটা তো গেল এই যে এই দিক দিয়ে এভাবে এইভাবে হয়ে আছে এই ব্যাকপার্টের কাঁধের অংশটা, অ্যান্ড এখান থেকে একটু গ্যাপ দিয়ে আবার এখান থেকে ডিজিটাল প্রিন্ট স্টার্ট হয়েছে। সো বিউটিফুল একটা লুক ক্রিয়েট হয়েছে। এই যে ওয়াও ফ্লাওয়ারগুলো দেখেন, জাস্ট এই ডোরি ডোরি ডিজিটাল প্রিন্ট দেখেন, হ্যাঁ এই ফ্লাওয়ারগুলো দেখেন, দেন এই যে দূরে থেকে দেখেন, ওয়াও খুবই সুন্দর একটা লুক, খুবই সুন্দর একটা কেমন ট্রেন্ডি একটা লুক ক্রিয়েট হয়েছে, খুবই নাইস একটা জিনিস। অ্যান্ড প্রত্যেকটা ড্রেসে এইরকম একটা জিনিস পাওয়া যায় না, হ্যাঁ সব ড্রেসে এইরকম জিনিস পাওয়া যায় না। তো এটা হচ্ছে টোটাল টোটাল ব্যাকপার্টটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্টের প্যানেলটা, প্যানেলে যে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে। অ্যান্ড আমি স্লিভসটা দেখাই, ওয়াও এটা ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট এবং স্লিভসের ডিজাইন সম্পূর্ণ আলাদা, হ্যাঁ একটার সাথে আরেকটার কোনো মিল নাই, সেটার জন্য বেশি ভালো লাগে, ঠিক আছে। আয়েশা সিদ্দিক আপু বলছে দেরি হয়ে গেল আমার নোটিফিকেশন পাই নাই, তাই নোটিফিকেশন পান নাই না, এটা যে কী সমস্যা যাচ্ছে একটা, আচ্ছা আপনি কি আমাদের গ্রুপে নাই, আমাদের গ্রুপে যারা আছে তারা গ্রুপ থেকে নোটিফিকেশন পেয়ে যায়, আমরা যখন গ্রুপে শেয়ার করি আমাদের পোস্টটা মানে আমাদের লাইভটা, তখন হয় কি সবাই নোটিফিকেশন পেয়ে যায়। আপনি কি আমাদের গ্রুপে নাই, যারা আমাদের গ্রুপে নাই আপনারা যারা নোটিফিকেশন পাচ্ছেন না তারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যায়, আমাদের গ্রুপের নাম হচ্ছে ক্রিয়েশন এজ গ্রুপ, তো ওখানে জয় রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন আমরা অ্যাকসেপ্ট করে নেব। ওয়াও নাইস ড্রেস মাশাল্লাহ, ওকে আপু তোমাকে সুন্দর লাগছে, এটার দাম দাম কত, আমার কোকিল পাখি এটার দাম কত, ওকে বলে দিচ্ছি বলে দিচ্ছি, হ্যাঁ এটার দাম নিয়ে কোনো কন্টেস্ট টন্টেস্ট করবো না, কারণ আমার সময় নাই আজকে, হ্যাঁ কন্টেস্ট করলে না আমার অনেক সময় নষ্ট হয়, এর জন্য মন খারাপ করার কিছু নেই, আমি আবার রাতে যখন লাইভে আসবো কন্টেস্ট করে দিব, ওকে। অ্যান্ড আমার কাছে পাওনা রইলা তোমরা গিফটটা, এই যে দেখো এত সুন্দর স্লিপস, হ্যাঁ স্লিপসে এইভাবে একদম লহর দেওয়া আছে, হ্যাঁ স্ট্রাইপ মানে এই যে দেখেন এইভাবে খুব সুন্দর গোল্ডেন গোল্ডেন লহর দেওয়া আছে, দেন এখানে একটা কলকা কলকা পোর্শন দিয়ে অনেক সুন্দর করে একটা মানে
খুবই সুন্দর একটা লুক দেয়া আছে এন্ড দুই সাইডে ফ্লাওয়ার ফ্লোরাল তো দেয়া থাকতেই হয় এন্ড দেন এখানে একটা পারও দেয়া আছে এন্ড একদম লং স্লিভ। হ্যাঁ আমি একটু আমার স্লিভটা দেখাই দিই, এই যে দেখেন স্লিভটা বানানোর পরে যে দুই পাশে যে স্ট্রাইপটা না মানে দুই পাশে যে লহরটা এরকম আপনার হাতের দুই পাশে পড়বে অ্যান্ড মিডলের অংশে এই জিনিসটা পড়বে। সো সো বিউটিফুল লাগবে দেখতে, কারণ আপনার এখানেও লহর আছে। হ্যাঁ ড্রেসে একটা লহর গেছে, এখানে একটা লহর আছে, দেন এখানে একটা রাউন্ড শেপ খুবই সুন্দর দেন ডিজিটাল প্রিন্ট অ্যান্ড আমি তো পার করে নিয়েছি ড্রেসে যেহেতু অনেক অনেক কাপড়। ওকে আপু না হিদ ওকে, তুমি তো বেশিরভাগ সময়ে ব্ল্যাক অথবা মেরুন ড্রেস পরো, এই ড্রেসে তোমাকে অসাধারণ লাগছে, অন্যরকম লুক দিচ্ছে। হ্যাঁ এই ড্রেসটা আমি আসলে মিস করতে চাই নাই, ঠিক আছে। এটা মেরুনটাও কিন্তু আছে, আমি চাইলে মেরুনটাও বানাতে পারতাম বাট বানাই নাই কেন, কারণ এই কালারটা আমার মনে হচ্ছে মেরুনটার চাইতে আমার কাছে খুব ভালো লেগেছে, মনে হচ্ছে যে না এইটা এইটা বানাতেই হবে। এটা খুবই সুন্দর একটা বেলভেটি, হ্যাঁ অলিভ কালার, বেলভেট অলিভ যেটাকে বলে, আনকমন ড্রেস রাইট। ওকে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা কটনের সালোয়ার, ঠিক আছে। সালোয়ার একটু ডার্ক লাইট হতে পারে, ঠিক আছে, এইটা মেনে নিতে হবে, ঠিক আছে। ওকে অনেক নাইস ড্রেস, জাস্ট ওয়াও মাশাআল্লাহ। ওকে অ্যান্ড এইবার দেখে দেই, হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি পিওর জর্জেটের ওন্না 500, হ্যাঁ একদম জ্যাকপট অফার যেটাকে বলে, জ্যাকপট অফার বলো, ধামাকা অফার বলো, পাগলা অফার বলো, যেই অফার খুশি সেই অফার বলো। হ্যাঁ আমি একদম ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, কেউ এইরকম পিওরের ওন্না দিয়ে, হ্যাঁ এইরকম কটনের ড্রেস ফয়েলের এমব্রয়ডারি দিয়ে এত কারুকাজ সহ একটা ড্রেস কেউ যদি আমি যেই দামে দিচ্ছি সেটা দিতে পারে, হ্যাঁ তাহলে আমাকে বইলো যে আপু না আমি পেয়েছি, আমি এই ড্রেসটা পেয়েছি, এর চাইতে কমে পেয়েছি কিংবা এই প্রাইসে পেয়েছি, আমার প্রাইসে যদি কেউ দিতে পারে, ঠিক আছে। এইরকম সুন্দর অরিজিনাল পাকিস্তানি, হ্যাঁ পাকিস্তানি পিওর জর্জেটের ওন্না উইথ ডিজিটাল প্রিন্টেড ড্রেস যদি, ঠিক আছে। আপু ড্রেসটার নাম কি দিয়েছো, গোল্ডেন হেনা, না গোল্ডেন হেনা, গোল্ডেন হেনা নাম দিয়েছি, গোল্ডেন হেনা, ঠিক আছে। এই যে গোল্ড হেনা নাকি গোল্ডেন হেনা নাম দিয়েছি, ওকে সো বিউটিফুল। আমি পার্টটা দেখাই দিই, পার্টটাতে এই যে এরকম ডরি 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 করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অ্যান্ড এইখানে আরও সুন্দর করে এই যে এইভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে। মোস্ট ইউনিক ড্রেস এভার, হ্যাঁ একদম তুমি সব জায়গায় ঘুরে ঘুরে এই ড্রেস পাবা না, হ্যাঁ এবং যদিও এক দুই জায়গায় পেয়ে যাও, হ্যাঁ তুমি এই প্রাইজে কখনোই পাবা না, আমি যেই প্রাইজে তোমাদেরকে প্রোভাইড করছি, ট্রাস্ট মি, ঠিক আছে, ট্রাস্ট মি অ্যান্ড ট্রাস্টও করা লাগবে, ভালো করে ঘুরে চতুর্দিক দেখে আসো, ঠিক আছে। পিওরের ওন্না তোমার একদম একদম লাস্টলি 1300 টাকা নিচে কেউ দিতে পারে না, একদম 1300 কি 1200, মানে খুব বেশি হলে 1250, এর নিচে কেউ পিওরের জর্জেটের ওন্না দিয়ে ড্রেস দিতে পারবে না। হ্যাঁ এইটা আমার একদম ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, হ্যাঁ টোটাল ওড়নাটা খুবই সুন্দর একটা জিনিস। ওকে আপু প্রোফাইল ও গ্রুপে শেয়ার করেছি উম্মে হোসেন আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। শিল্পী সাহা পোদ্দার আপু এতক্ষণ পরে এসে বলছেন জাস্ট ওয়াও, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে মিডলে পড়লেও এটা খুবই ভালো লাগছে, দেখো মিডলে পড়লেও ভালো লাগছে আপু, এটার মেরুনটা আমি নিয়েছি, ওকে অ্যান্ড এই যে দেখেন ঘোমটাটা দিয়ে দেখাই, ওয়াও ওয়াও খুবই খুবই অসাধারণ, খুবই অসাধারণ, ঠিক আছে। এই যে যেভাবে আপনি এই ড্রেসটা পরেন না কেন, হ্যাঁ ওকে আজকে 5টা ড্রেস অর্ডার করেছি, তাতে কোনো সমস্যা নাই, ক্রিয়েশন এজ যা আপু, এত সুন্দর কমেন্টটা পড়তে পারলাম না,